কাঁচের নলুক দেব দেব কাঁচের চুড়ি শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি নূপুর দেব ঝুমকোলতার কলকাতায়। হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন 2023 দুর্গাপূজার প্যান্ডেল দুর্গাপুরে বেস্ট বেস্ট দুর্গাপূজার প্যান্ডেলগুলো কোথায় কোথায় হচ্ছে? ফার্স্ট প্যান্ডেল চলে এসেছি চতুরঙ্গ, দেখতে পাচ্ছেন সামনে। আপনাদের ঘুরে দেখাবো দুর্গাপুরে বেস্ট অফ দ্য বেস্ট দুর্গাপুজোর প্যান্ডেলগুলো কোথায় কোথায় হচ্ছে, এবং যদি আপনার প্রবলেম হয় তো ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দেবো, ম্যাপ দেখে আমার শহরে চলে আসবেন। আর যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর চলো যাওয়া যাক, ফার্স্ট প্যান্ডেল আমাদের দিল্লির অক্ষরধাম, দেখতে পাচ্ছেন সামনে। আজকে ভার্চুয়ালি ভাবে আমাদের চতুরঙ্গতে ওপেনিং আছে, দেখতে পাচ্ছি সামনে। আর দু সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের গজানন আছে। আর আজকে এখানে থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম, দিল্লি অক্ষরধাম এবছর থিম হচ্ছে, এখনোভাবে পুরোপুরি কমপ্লিট হয়নি, আর কিছুদিন মধ্যে কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর ভিতরে যাবো, ভিতরে দেখবো কত প্রিপারেশন হয়েছে না হয়েছে, এটা আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ এবছর দিল্লির অক্ষরধাম হতে চলছে, হয়েছে মানে এবছর খতরনাক চতুরঙ্গতে প্যান্ডেল চলেছে। আমরা বলবো তিনটে জায়গায় অবশ্যই আছে, মারকুনি, চতুরঙ্গ এবং অগ্রণী, এই তিনটা আপাতত বেস্ট অফ দ্য বেস্ট প্রতি বছরই আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল হয়। তার সাথে সাথে ফুলঝোর এগুলো পড়বে। আর আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের লোকেশন দিয়ে দেবো ম্যাপের ডিসক্রিপশন বক্সে, আপনাদের কিছু প্রবলেম হয় ম্যাপের লোকেশন দেখে সহজে আসতে পারবেন এখানে। হ্যালো বন্ধুরা, এবার আমার চলে এসেছি মারকুনি। মারকুনি চলেছে ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির, দেখতে পাচ্ছি সামনে। ভিতরে যাবো, কতটুকু প্রিপারেশন হয়েছে না আছে আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, জলদি সাবস্ক্রাইব করে নাও। এই নেক্সট পার্ট আমাদের ভিডিও আসতে চলেছে কলকাতা, কলকাতা কল্যাণী আইটিআই মোড় কলকাতা, পুরো ভিডিও আসতে চলেছে। এখন যারা আপনি সাবস্ক্রাইব করেন, জলদি করে সাবস্ক্রাইবটা করে নাও। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি নূপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে বন্ধুরা। এবারও যাবো মারকুনি প্যান্ডেলের ভিতর, যে অংশগুলো কি প্রিপারেশন হয়েছে না হয়েছে সব আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে পাচ্ছ। ইতিমধ্যে এখানে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর শুনছিলাম এর নাকি দ্বিতীয়া তৃতীয়া করে এটা ওপেনিং হতে চলেছে। আর যে মারকুনি আমরা দেখেছি সে মারকুনি এবছর হয়নি, মানে আগের বছর যে হারের প্যান্ডেল হয়েছিল বেস্ট অফ দ্য বেস্ট হয়েছিলো, কিন্তু এবছর বিষ্ণু মন্দির হচ্ছে কিন্তু আমার সেরকম লাগছে না, কারণ এবছর থিমটা সেরকম মনে মতন নেই। আপনারা যদি আসেন তো আপনি বুঝতে পারবেন যে এবছর মারকুনি সে মারকুনি আর নেই। এবছর থিমটা মারকুনি হতে চলেছে ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির, দেখতে পাচ্ছ ইতিমধ্যে এগুলো সাজানো হয়ে গেছে, আর এগুলো তৈরি হয়ে গেছে, পরপর পরপর চার চারি দেওয়া হবে, দেখতে পাচ্ছ এখানেও হয়ে গেছে অনেকটা কমপ্লিট। আর এগুলো পুরো কাঠ দিয়ে নিখুঁতভাবে করা হয়েছে, দেখতে পাচ্ছ চারি দেখে নাও। উপরে যখন লাইটের কাজ দেওয়া হবে তখন খুব দারুণ লাগবে। প্রতি বছর লাইটের কাজের জন্য মারকুনি ফেমাস, আগেবার যখন হারের প্যান্ডেল হয়েছিল তখন বেস্ট অফ দ্য বেস্ট হয়েছিল, কিন্তু এবছর সেরকম থিমটা হয়নি। কিন্তু আগের বছর যে মারকুনি, যে মারকুনি যে নাম, কিন্তু এবছর আমার মনে হয় না সে নামটা আর রইবে, কারণ এবছর থিমটা সেরকম হয়নি, দেখতে পাচ্ছ। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপর আমরা আরও জায়গায় ভিজিট করবো, আর আপনাদের পুরো দুর্গাপুরে প্রিপারেশন ভিডিওগুলো তুলে ধরবো, দেখতে পাচ্ছ।